তুমি সত্যি যাবে না তো মা না জেদ কিন্তু তুমি একা করতে পারো না তুমি যদি না যাও তাহলে আমিও খাবো না এই তো মা এসে গেছে ও ভেতরে যেতে যাচ্ছে তোমাকে কোথাও যেতে হবে মাকে নিয়ে এসো তুই কি আমার জেদ দেখছিস টুকাই এটা জেদ না তো কি মা না রে তোর কোথাও ভুল হচ্ছে বড় মুখ করে আমি বলেছিলাম যে আমার ছেলে ও বাড়িতে আর পা রাখবে না সেই কথাটা ছিল জেদ আমি কি আমার জেদ রাখতে পারলাম পারলাম না তো ওই ঘটনার পর থেকে আমি জেদ করা ছেড়ে দিয়েছি নিজের জোর বুঝতে শিখেছি তুই আমায় ভুল বুঝিস না বাবা সত্যি বলছি এবার এবার মায়ের আঁচল থেকে বেরো ঠিক আছে যা ইচ্ছা হয় করো তোমার আমাকে খেতে দিতে হবে না আমি না খেলে তোমার যদি কিছু এসে না যায় তাহলে তুমি শুয়েই থাক আমি চললাম এরে এক্ষুনি না বেচারা টুকাইয়ের কাছে ঝাড় খায় মা হতেই পারবিনি এরা মা ছেলে দুজনে নিজের রাগ অন্যের উপর ঝাড়তে করে ওস্তাদ উর্মি তুমি তুমি সরে এসো যেতে দাও টুকাইকে ও যাক কেন যেতে দেবো বলো তো তোমরাই তো বলো বাড়ির ছেলে দুপুরবেলা না খেয়ে চলে গেলে অমঙ্গল হয় তুমি তো না খেয়ে চলে যাচ্ছেন উর্মি আমার মাথা ঠিক নেই প্লিজ আমায় বিরক্ত করবেন না যেটা বলছি সেটা শুনুন সরে যান মুখের সামনে থেকে দেখুন চাত্তকি বাবু আমি আপনাকে না খেয়ে যেতে দেবো না আর অনেক হয়েছে রাগারাগি আমি এবার নিজের আগে আন্টির সঙ্গে কথা বলবো আমি সব ঠিক করে দেবো হোয়াট প্লিজ আমার একটা উপকার করবেন দয়া করে এই উপকারটা করতে যাবেন না মাকে কিচ্ছু বলবেন না এই সত্যি বাবু শুনুন বাপরে বাপ রাগি আন্টি কি এমন বলেছে বলো তো যে উনি এত রেগে গেলেন মা যা হলো একদমই ঠিক হলো না মা ঠিক আছে না ফোন বাই দ্য ওয়ে থ্যাঙ্কস কিসের জন্য এই আপনি ফুচকা খেতে রাজি হলেন তাই আচ্ছা একটা কথা বলুন তো ফুচকা খেতে কার না ভালো লাগে আপনিও না দাদা তাড়াতাড়ি দিন একটু ঝাল দিয়ে দেবেন হ্যাঁ দিন দিন ভালো করে মাখুন বাবা পাত্তাই তো দিচ্ছে না সাত্তকি বাবু এই টুকাই কি গো শুনছ
বিরক্ত করছো কেন? হাওয়া একটু বেশি গরম না, এখন আর খোঁচানো যাবে না। সে কি কথা, দুপুরে আজ এত বাড়াবাড়ি হয়ে গেছে? তবে আর বলছি কি, সকালটা তো ভালোই শুরু হয়েছিল, বিকেলবেলা সব কেচে গেল। আমি একটা কথা বলে দিচ্ছি, বড় বৌদি আর টুকাই ঝামেলাটা না মিটলে না খুব মুশকিল আছে, এই বলে দিলাম। আমিও বলছি, কিন্তু কি করে যে ঝামেলা গিরে। তুমি কখন এলে কই, টের পাইনি তো? এই তো আমি জাস্ট এলাম। ভালো হয়েছে, এসে গেছে যখন খুব ভালো হয়েছে। তুমি আছো, ছোটকা আছে, ছোট ঠাম্মি আছে, আমার তোমাদের তিনজনের সাথে একটা কথা আছে। আবার কি কথা? দেখো এইভাবে কিন্তু আর চলতে দেওয়া যায় না। এদিকে তোমরা সবাই মন খারাপ করে বসে আছো, আর এদিকে বাড়িতে মেলা কাজ, এরকম ভাবে আমি কিন্তু সহ্য করবো না। আমি রাগি আন্টির কাছে চললাম, দেখ। কতবার করে বুঝিয়ে বলছি, ওরম পড়িস নি, বারণ করছি, কেন কথা শুনছিস না তুই? আচ্ছা তো কি করবো বলো, কাউকে না কাউকে তো যেতেই হবে। এদিকে রাগি আন্টি রাগ করে বসে আছে, ওদিকে রাগি আন্টি ছেলে চুপ করে বসে আছে। আমি কিন্তু সব সহ্য করবো না, আমি চললাম, বাই। আবার যায় বেঁধে রেখে দেবো, এইবার বেঁধে রেখে দেবো, হুঁ করবে না তুমি, তুমি যদি আমার কথা। কতবার বলছি ওদের মা ছেলে ঝগড়া ওরা নিজেরা মিটিয়ে নেবে, ঠিক মিটিয়ে নেবে, এর মধ্যে ঢুকিস না, ঠিক হয়ে যাবে সব। কিন্তু ঠিকটাই তো হচ্ছে না, আর তোমরা আমার উপরে কেন ভরসা করছো না বলো তো? আরে বাবা, সেদিন দেখলে না মু দিদির মা আর রাগি আন্টির মধ্যে আমি কিরকম ইউ ইউ করে ঝগড়া মিটিয়ে দিলাম, এটাও আমি ঠিক পারবো, সব বাই। আরে আরে আরে, ওই ব্যাপারটা আর এই ব্যাপারটা এক নয়, সব ইউ ইউ করে ঠিক হবে না। আমি একটা কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা কর নাগবো। মমুর মা আর আমাদের বড় বউ দুটো এক ব্যাপার নয়, বড় বউ অনেক কঠিন ছায় বল দিনি বোঝা। এই উর্মি উর্মি শোনো না, তুমি আমাকে একটা প্রমিস করো, তুমি আমাকে প্রমিস করো যে তুমি আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবে না, প্রমিস করো। হ্যাঁ, তোমরা যখন আমাকে কিছু করতে দেবেই না, তখন আর তোমাদের বললে চলবে না। এবার যা করার আমি চুপি চুপি করব। আরে ওমা, কিরকম চুপচাপ দাঁড়িয়ে আছে, প্রমিসও করলো না। ছোট আমার কিন্তু বাপু গতিক সুবিধে ঠেকছে না। এই রে শুনছো, আর রাগ করে থেকো না, এবার মাথাটা ঠান্ডা করো। আরে টুকাই তো কোনো অপরাধ করেনি, ও নিজের বউকে বাড়িতে ফিরিয়ে এনেছে, এ বাড়ির বউকে ফিরিয়ে এনেছে। তাও তুমি তো বললে যে তুমি বুঝতে পেরেছো এতে উর্মিমার কোনো হাত নেই। তবে হ্যাঁ, কেন শুধু শুধু মিছি মিছি তুমি রাগ করছো বলো তো? রাগি আন্টি শোনো না গো, আমার তোমার সাথে একটু দরকার ছিল। ভেতরে এসো। না না, আমি ভেতরে যাব না, তুমি এদিকে এসো। এরে শুক্লাকে আলাদা করে ডেকে কি বলবে, এ আবার কোনো গন্ডগোল না পাকিয়ে বসে। কেন রে, এই দেখ ওখানে দাঁড়িয়ে আছিস কেন, আয় ভেতরে আয়, ভেতরে এসে যা বলার বলা। না বাবা, আমার রাগি আন্টির সাথে একটু পার্সোনাল দরকার ছিল। বলো কি বলবে। শোনো না রাগি আন্টি, তুমি না প্লিজ আর সাত্তকী বাবুর উপরে রাগ করে থেকো না, উনি খুব কষ্ট পাচ্ছেন, তোমারও তো মন ভালো নেই বলো। চল আমি তোমাদের দুজনে ভাগ করিয়ে দিই, এসো আমার সাথে। ঘরে যাও উর্মি, এসব নিয়ে তুমি মাথা ঘামিও না। মাথা না ঘামিয়ে কি করে থাকি বলো তো, তোমরা দুজনেই তো কষ্ট পাচ্ছ, এটা দেখে তো আমারও মন খারাপ করছে, তাই না? তবে রাগেন্টি একটা কথা, তুমি কিন্তু কাজটা মোটেই ঠিক করছো না। কোনটা ঠিক করছি না বলো তো? দেখো রাগ হলে তো তোমার আমার উপর হওয়া উচিত, তাই না? কিন্তু সাত্তকী বাবুর তো কোনো দোষ নেই, তুমি ওনার উপর কেন রাগ করছো? তাই তা এখন আমাকে কি করতে বলছো তুমি? আচ্ছা বুঝতে পেরেছি। যাক বাবা, রাগি আন্টি নিশ্চয়ই সাত্তকী বাবুর সঙ্গে ভাব করতে যাচ্ছে। আরে বাবা, ঝগড়া মেটানোর ব্যাপারে আমার কোনো জুড়ি নেই। এসো আমার সঙ্গে। শুক্লা, সর্বনাশ করেছে, ঠিক যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। টুকাই, কিও তোমা, লজ্জা করে না? আবারও জিজ্ঞেস করছিস কি হয়েছে? তোর এত উন্নতি।
হয়েছে টুকাই যে তুই তোর বউকে পাঠিয়েছিস তোর হয়ে ওকালতি করতে না 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 উনি আমাকে পাঠাননি আমি নিজে থেকে গেছিলাম হাজার বার বারণ করলু নাদব যাস না যাস না সেই চলে এলো মোটে কথা শোনে না মা 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 তুমি প্লিজ একটু শান্ত হও মা একদম চুপ তুমি নিজে গেছিলে তাই তো কেন গেছিলে কোন হিসেবে তোমার মনে হলো যে এই ব্যাপারে কথা বলা যায় রাগি আন্টি প্লিজ তুমি রাগ করো না শোনো উর্মি আমি পাগল নই যে সাধ করে রাগ করব রাগ করার মতন একাধিক ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও আমি চুপ করেছিলাম কিন্তু তোমার এই অত্যাধিক বাড়াবাড়িগুলো আর সহ্য করা যাচ্ছিল না তোমার প্রতি আমি নরম হয়েছি মানে এই নয় যে তুমি মাথার উপরে চড়ে বসবে নিজের এখতিয়ারটা বুঝে কাজটা করো কেমন আমি আগেও বলেছি এখনো বলছি তুমি তোমার বাড়িতে কি করে এসেছো সেটা আমার জানার দরকার নেই কিন্তু আমাদের বাড়ির সঙ্গে তোমার বাড়ির তফাত আছে আর সেটা সভ্যতায় ভদ্রতায় আমাদের নামে হাজারটা বদনাম রটতে পারে কিন্তু আমরা জানি ছেলের বউয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আমরা জানি কি করে যত্ন করতে হয় কি করে তার বাপের বাড়ির লোকজনকে সম্মান করতে হয় তোমাদের বাড়ির কেউ বলতে পারবে যে আমাদের বাড়িতে এসে তারা কেউ অপমানিত হয়েছে কিন্তু দিনের পর দিন তোমার বাড়ির লোকজন এ বাড়িতে বয়ে এসে আমাদেরকে অপমান করে গেছে কথায় কথায় তারা পুলিশ ডেকে নিয়ে এসেছে কেন উর্মি আমরা চোর না ডাকাত কি করেছি আমরা তোমার সাথে এক্ষুনি হয়তো কেউ বলবে ও বড় বউ তুই ওকে শুধু শুধু বকছিস কেন ওর তো কোনো দোষ নেই সত্যিই তো তোমার কোনো দোষ নেই উর্মি আমি জানি আমি জানি তুমি কোনো দিন বলতে পারো না তোমার বাড়ির লোকজনকে আমাদের অপমান করে যেতে কিন্তু তাও তাও ওরা তোমার বাড়ির লোক তাদের অসভ্যতার দায় তোমাকেই নিতে হবে উর্মি বারবার আপনাকে বারণ করলাম তাও আপনি শুনলেন না চলে গেলেন বলেছিলাম মায়ের মাথা গরম আছে মাকে খোঁচাবেন না কেন গেলেন আপনি শান্তি আপনার ভালো লাগে না তাই না আপনি বুঝি খুব শান্তিতে আছেন না রাগি আন্টি খুব শান্তিতে আছে বাড়িটা কি সুন্দর জমজমাট সবাই কত হাসি খুশি থাকে আমি তো কখনো এরকম দেখিনি তাই সবাইকে এরকম ভাবে দেখলে আমারও তো কষ্ট হয় আমি কি ভুল করেছি বলুন ভুল করেছো তুমি তোমার তো এই ব্যাপারে কথা বলাই উচিত হয়নি কই আমি কোনো কথা বলেছি তুমি কেন আমাকে উত্তক্ত করলে আর যখন উত্তক্ত করলেই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনো যতবার যতবার আমি তোমাকে আপন করে নিতে চেয়েছি ততবার তোমার বাড়ির লোকজন এসে নানা কাণ্ড করে গেছে কিন্তু তাও তাও আমি তোমায় কিছু বলেছি কিচ্ছু বলিনি উর্মি কিচ্ছু না কিন্তু আজ তোমার মা আমার টুকাইকে চর মেরেছে আমার ছেলের গায়ে হাত তুলেছে আমার ছেলেটাকে ফেল না ও কি বানের জলে ভেসে এসেছে ও কি অনাথ ওর মা বাপ নেই নাকি ও টাকা ধার করে তোমাদের ঋণ শোধ করেনি ও সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করে উর্মি আমার বারণ উপেক্ষা করে তোমার
তোমার জন্য তোমার বাড়িতে চলে গিয়েছে। তার প্রতিদানে আমার ছেলেকে চোর মারলো। মা 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 তুমি শান্ত হও। মা মা প্লিজ ভাই, তুই চুপ কর। ইরনোর চুপ্পি হয় অকথা করে, আমার ইচ্ছে করছে ঠাস ঠাস করে চোর মারি তোকে। অবশ্য তোর তাতে কিছু যায় আসবে না রে, চোর খাওয়াটা তো তোর অভ্যেসে পরিণত হয়ে গেছে। তাও আমি কিচ্ছু বলিনি, আমার ছেলেটা চোর খেয়েছে সেটা আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি। এরপরেও তোমার বাড়ির লোকজনের শান্তি হয়নি, ওরা টুকাইয়ের বাবাকে তাড়িয়ে দিয়েছে অপমান করে। কি বলছো মা তুমি? বাবা মানে হিমুখে? বড়বু ওরা হিমুকে অপমান করেছে কথাটার মানে কি? ওখানেই তো দাঁড়িয়ে আছে ছোট কাকে, জিজ্ঞেস করো না আমি ভুল কিছু বলছি কিনা, জিজ্ঞেস করো। তুমি এসব কি বলছো? আমি তো যাইনি ওখানে। 30 বছর হয়ে গেছে আমি তোমার সঙ্গে ঘর করছি, তুমি কি পারো না পারো সেটা আমি খুব ভালো করে জানি, আর কেউ না যাক। তুমি অন্তত উর্মিকে আনতে যাবে, আর সেটা গেছিলেও। যখন তুমি বাড়িতে মুখ চুন করে ফিরলে তখনই আমি সবটা বুঝতে পেরে গেছি। আমার বাবাকে অপমান করেছে, আমার বাবাকে অপমান করেছে। বরদা তুমি আমাদের কিছু বলনি তো? বৌদি এগুলো নিয়ে আমরা পরে না হয় মাথা ঠান্ডা করে আলোচনা করব। বাপ্পা আমার ছেলে চর খেয়ে চর হজম করেছে, আমার স্বামী ঘাড় ধাক্কা হজম করেছে, কিন্তু তারপরেও আমি চুপ ছিলাম না খোঁচানো অব্দি। আমাকে কিন্তু তোমরা কেউ বোঝাতে এসো না, আমি কিন্তু আর বুঝবো না। জুতো মেরে গরু দানো আমার একদম ভালো লাগে না, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কিন্তু অপমান অপমান আমি সহ্য করতে পারবো না। শুক্লা হাজার বার তোকে বলেছিল, বড় বউয়ের কাছে যাসনি, সেই গেলি। এটা করার কি দরকার ছিল বলো তো? আমরা কতবার তোমাকে বারণ করেছি, খুঁচিয়ে ঘা করার খুব দরকার ছিল বলো? আরে তোমরা কেন, আমি ওনাকে কতবার বারণ করেছি, ওনার হাতে ধরে বলেছি প্লিজ আমার এই উপকারটা করবেন না, করবেন। কিন্তু উনি কি শুনলেন? শুনলেন না। আরে বাবা ওনার তো অভ্যেস জল গুলিয়ে খাওয়া। আমরা সবাই জানি যে আপনার উদ্দেশ্যগুলো খুব ভালো, কিন্তু আপনার স্থান কাল পাত্র সম্বন্ধে কোনো ধারণা নেই। তাই দয়া করে আর করতে যাবেন না এগুলো, দয়া করে করবেন না পাকামিটা। তোমরা সবাই ঘরে চলো, ওদের দুজনকে একা থাকতে দাও, চলো মা।
কি হলো এখন চুপ করে বসে আছো কেন অশান্তিটা তো বাঁধিয়ে দিলে বলো এবার কি হবে জবাব দাও এবার কি হবে আমি বাড়ি যাব আমার বাবাকে অপমান করেছি আমি বাড়ি যাব একদম আমি বাড়ি যাব একদম পাগল আমি বাড়ি যাব আমাকে জানতে হবে আমার বাবাকে কে ইনসাল্ট করেছে আমাকে তাকে ফেস করতে হবে ঘটাবার বাবা বাড়ি এসেছিল তারপরে আমি তখন বাবার গলার আওয়াজ পেয়েছিলাম আমি না তখন স্পষ্ট শুনেছিলাম কে উর্মি বলে ডাকছে তারপরে ওটা আমাকে বাবা ডাকছিল ওরা আমার বাবাকে অপমান করেছে আমি কাউকে জানবো না আমাকে বাড়ি যেতে দাও আমি বাড়ি গিয়ে জানবো কে আমার বাবাকে অপমান করেছে প্লিজ আমাকে তুমি এরকম ভাবে যদি বাড়িতে যাও তাহলে এই জল অনেক দূর গড়াবে আমার কথাটা শোনো তুমি যদি এরপর বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাবো তারপর তোমরা তত খুশি অশান্তি করো ঠিক আছে দেখো এগুলো তো তোমার মায়ের কাছে যাওয়ার আগে ভাবা উচিত ছিল উর্মি আরে দেখো এবার কিন্তু আমার ভয় লাগছে কিন্তু দেখো তোমার কিন্তু এরকম ভাবে কাঁদলে শরীর খারাপ হয়ে যাবে